রণজয়ের কারণেই নাকি প্রতারণার ফাঁদে পা দিয়েছেন অনেকেই, কিন্তু আসলে কি ঘটেছিল এবার সবটা জানালেন অভিনেতা রণজয় বিষ্ণু। কি বললেন তিনি, চলুন শুনে নেওয়া যাক। নমস্কার, একটি বিশেষ কারণে ভিডিওটি করছি আমি আজকে, সতর্কীকরণ ভিডিও বলা যেতে পারে। তার কারণ হচ্ছে আমি রিসেন্টলি জানতে পেরেছি, সেটা হচ্ছে আমার কোনো একটা লুক সেটের ছবি বহু মানুষকে, মানে এরকম 4-5টা লোকের কাছ থেকে আমি খবর শুনেছি, মহিলা পুরুষ নির্বিশেষে, যে তাদেরকে বলা হয়েছে আমি কোনো একটি পার্টিকুলার বেসরকারি চ্যানেলে কোনো একটি সিরিয়াল করতে চলেছি মুখ্য ভূমিকা, এবং তাদেরকে সুযোগ দেওয়া হবে হয়তো সেকেন্ড লিড কিংবা আরও কোনো মেন প্রোটাগনিস্টের ক্যারেক্টার। যদিও আমি যখন লুকসেটটি করেছিলাম আমি জানতাম ওটি একটি সিনেমা। এরকম বহু লুকসেট আমরা করি, তারপরে ওয়ার্কআউট করে না, ডেট ক্ল্যাশ করে, টাকা পয়সার ইস্যু হয়, অনেক কিছুই হয়, তো আমাদের জন্য এটা খুবই নর্মাল। কিন্তু আতঙ্কের বিষয় এটা যে রিপোর্টটি আমার কাছে এসেছে সেটা যদি সত্যি হয় তার মানে এরকম দাঁড়ায় যে আমার ছবি দেখিয়ে বলা হচ্ছে যে আমি সেই সিরিয়ালটি করতে চলেছি, এবং এটার বিনিময়ে তাদের কাছ থেকে, তার মধ্যে একজনের কাছ থেকে আমি শুনলাম 60 লাখ, ইয়া 60 লাখ নেওয়া হয়েছে, আর একজনের কাছ থেকে অ্যারাউন্ড 12 লাখ না 13 লাখ নেওয়া হয়েছে। আমি এটা আমার সেটেই, কালকে একজন জুনিয়র আর্টিস্ট এসেছিলেন এবং তিনি আমাকে রিপোর্ট করলেন। আমার বক্তব্য একটা, এরকম কোনো কিছুর সঙ্গে আমি যুক্ত নই, আর এরকম কোনো সিরিয়ালও আমি করছি না, কারণ এই মুহূর্তে একটি কাজই আমি করছি, এটা আপনারা জানেন, জিতে হয়, এবং তাছাড়া আমার বাকি যে ছবি কিংবা ওটিটির কাজ হচ্ছে সেগুলো করছি, কিন্তু এই রকম কোনো সিরিয়াল আমি করছি না, আমি এই সমস্ত কোনো রকম বিষয়ের সঙ্গেই যুক্ত নই। এবং দ্বিতীয়ত, টাকা ইনভেস্ট করার আগে প্লিজ একটু জেনে বুঝে ইনভেস্ট করুন। আপনি আপনি যদি সত্যি ট্যালেন্টেড হন তাহলে কোনো ভালো ডিরেক্টরের কাছে যান, তাদের সঙ্গে কথা বলুন। তো অভিনয় করতে আসার লোভে নিজেদের সমস্তটা বিকিয়ে দেবেন না, হয়তো আপনি খুব গরিব ফ্যামিলি থেকে আসছেন, আমার আপনার হয়তো সারা লাইফের উপার্জন এটা, সেটাকে এই লোভটা প্লিজ সংযম করুন, আর একটু খোঁজ খবর নিন, ভালো জায়গায় যান। আমার তরফ থেকে এটাই বলা রইলো যে আমি এরকম কোনো কিছুর সঙ্গে ইনভলভ নই, যদি আমার ছবি দেখি এরকম কিছু বলা হয় তাহলে সেটাকে 1000 বার ক্রস চেক করবেন। থ্যাংক ইউ। বিনোদন জগতের আরো অন্যান্য খবর নিয়ে ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে।